নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল ব্লগ মনিমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এসেছি গঙ্গা পুজোর দর্শন করতে। এই দশহরা গঙ্গা পুজো আজকে আমাদের এখানে বাড়ির পেছনেই একটু সামান্য দূরে, সেখানে গঙ্গা ঠাকুরের পুজো হয়। শুধু কিন্তু আমরাই আসিনি পুজো দেখতে, দেখুন কতগুলো মাংকিও এসেছে। এরা আপন মনে খেলা করছে, আনন্দ উৎসব পালন করছে। আর এই যে গাছের পাতা ফল যা পাচ্ছে তাই ছিঁড়ে খাচ্ছে। অ্যাকচুয়ালি এদেরও তো খাওয়ার কিছু নেই, কি করবে এখন? গাছে ফল না পেয়ে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, বড্ড খারাপ লাগে। কিন্তু কি করার আছে, ছোট ছোট মাংকিগুলো কি সুন্দর খেলা করছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? খুব সুন্দর একটা পরিবেশ এখানে। আমি অ্যাকচুয়ালি কোনোদিনই আসিনি, এই প্রথম এখানে এলাম। ছ বছর হয়ে গেল আমার বিয়ে হওয়া, ছ বছরেই প্রথম এলাম এখানে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কিরকম উৎসব হচ্ছে এখানে। এই যে এখানে কতগুলো মাংকি বসে আছে, তার সাথে কটা কুকুরও দেখছি। কত বড় বড় মাংকি দেখ, কটা মাংকি, বেশ অনেকগুলোই মাংকি রয়েছে এখানে। দেখ শুধু মাংকি, আমার মেয়ের কথার শেষ নেই, অনবরত বকবক চলছে। এই যে একখানা পুকুর, এই আমরা ভেতরে প্রবেশ করছি। প্রচুর জনসমাগম হয়, দেখা যাক কিরকম। শুধু শুনেই এসেছি, এতদিন কোনোদিনই আসিনি, তো এইবার চলে এলাম। হয়তো ঠাকুর চেয়েছে সেই জন্যই এলাম। এসেছি ভেতরে, দেখুন কত লোক। মা গঙ্গা কিরকম লোক, খুব সুন্দর, সব খাওয়া দাওয়া চলছে এখানে। আমাদের আশেপাশে যে কটা গ্রাম আছে, মোটামুটি তিন চারটে গ্রামের মানুষ এখানে খায়, অন্নগ্রহণ করে। প্রচুর ভিড় হয়, প্রচুর প্রচুর প্রচুর, মোটামুটি হয়তো 3000-এর ওপরে লোক হয়। সবাই এসে খেয়ে যায়, আবার বাড়িতেও খাওয়ার নিয়ে যায়। এই যে এখানে রান্নাবান্না চলছে, সকাল ভোরবেলা থেকে শুরু হয়েছে, রাত পর্যন্ত চলবে। একদিকে রান্না হয়, চলুন সামনের দিকে গিয়ে যাওয়া যাক, এদিকেও চলছে। এই যে পেছনে একখানা পুকুর, কোনোদিন ভেতরে আসিনি, প্রথম এলাম। কি সুন্দর দৃশ্য, না সত্যি এগিয়ে যাই। না আমরা এই পুকুরে স্নান করতে আসি, বলো। এই পুকুরটাতে আমরা স্নান করতে আসি প্রতিদিন সকালবেলাতে, ফুল ফ্যামিলি, মেয়ে, মেয়ের বাবা, আমি, তিনজন মিলে স্নান করতে। ওই যে সিঁড়ি দেখছেন, ওইটা ওই দিক দিয়ে আসি আমরা, ওইদিকে আমাদের বাড়ি। মা এখানে স্নান করতে আসি, এখানে সাঁতার শেখা হচ্ছে। বাবাকে ছাড়া না, মেয়েও সাঁতার শিখছে, তার সাথে মেয়ের মাও সাঁতার শিখছে, মানে আমি। কারণ আমি জলকে ভীষণ ভয় পেতাম, এতদিন কোনোদিনই জলে নামিনি। আর সাঁতার তো শেখা দূরের থাক, এখানে এসে সাঁতার শিখছি, তা আমার মেয়ের জন্য। কারণ মেয়ে সাঁতার যেহেতু শিখছে, চলো এই সুযোগ হয়ে যাক সাঁতার শেখা। কি অপূর্ব না, এই হলো গ্রামগঞ্জ। এগুলো কি শহরে পাওয়া যাবে? ছোট থেকে শহরে মানুষ, এখন গ্রামে আছি। সত্যি সুন্দর মনোরম দৃশ্য গ্রামের। মেয়ে ভিতরে গেল,
সুন্দর ছাউনি দেওয়া ঘরের ছাউনি খুব ঠান্ডা এগুলো জায়গায় বসে এই যে মাঙ্কি তার সাথে পেছন পেছন বাচ্চা ছুটছে এই দেখুন গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে কি করবে এটা খাওয়া দাওয়া তো কিছু নেই কচি কচি পাতা এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ এদিকে রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথের মূর্তি খুব খারাপ লাগে কিন্তু কি করব কিছু করার নেই তো দেখুন গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে আমরা মেরে ধরে তো তারাই কিন্তু পেটের জ্বালা এমনই জ্বালা আমাদের অন্নগ্রহণ হয়ে গেল হাত টাত ধুয়ে এখন দাঁড়িয়ে আছি পথে রওনা দেব সারাদিন চলবে এই খাওয়া দাওয়া সেই একদম রাত পর্যন্ত এই পুজোটা করে এই পুকুরের মালিক যে উনি ভীষণ ভালো মানুষ ভীষণই ভালো মানুষ পার্কে কিছু আছে সবার সাথে খুব ভালোভাবে কথা বলছেন নিজে হাতে টেবিল পরিষ্কার করছেন ভীষণ এই যে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি এখন দলে দলে লোক আসতেই আছে আইসক্রিম কুলফি বিক্রি হচ্ছে এটা হচ্ছে একটা বিশাল প্রচুর প্রাচীন একটা মন্দির দেখুন বট গাছের নিচে শিব পার্বতীর পুজো হয় বিশাল বড় বট গাছটা বিশাল এই যে আমরা বাড়ি ফিরছি এই যে জয়ীরা সব এসে এখন নাচছে এই যে আমার মেয়ে সাথে আবার ঘুরছে এই যে আমাদের কচু এখন এলো আমরা এখন বাড়ি ফিরছি এখন এরা সবাই এলো মোবাইল নেবে দেখো 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 কচু আমার মোবাইল টানছে নেবে যেন মোবাইল নিবি বাচ্চারা শুধু মোবাইল মোবাইল টানছে মোবাইল নেবে এই যে এখানে মাঙ্কি আমাদের এখানে মাঙ্কির উৎপাত ভীষণ মানে গাছে কোনো ফল থাকে না ভীষণ উৎপাত গাছে তো পেয়ারা থাকেই না আমও থাকে না টক বলে মুখে দিতে পারে না কিরে পলি কোথায় যাচ্ছিস পলি কোথায় যাচ্ছিস তুই বাচ্চাদের তো তাই আমারটাও সেই তা আম গাছে নেট লাগিয়ে রাখি জন্য একটু আম থেকে রক্ষা পাওয়া যায় ভাবে নেটে যদি জড়িয়ে যায় এই হলো গ্রাম দেখুন গরু বাছুর সব চাষ করে ফিরছে কটা আইসক্রিম খেয়েছিস আজকে তুই বলতো তিন চারটে খাওয়া হয়ে গেল এই হয়েছে আমাদের গ্রামের সুন্দর দৃশ্য সব পাট গাছ এগুলো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি ওই যে মেয়ে আগে ছুটে পালালো তা বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন